देखू मैं तुझे देखू कुदरत के नजारे मुश्किलों में है एक दिल तेरा। So, hey guys, good morning, चले आसलाम একটা ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। আজকের ব্লগটা জাস্ট অ্যামেজিং হচ্ছে, কারণ মর্নিং এ এসে, মানে মর্নিং বলবো না এখন, তাও বেলা 12টা বেজে গেছে, ঠিক আছে, মানে আমাদের কাছে মর্নিং যেহেতু। এডিট করে টরে কিন্তু বস আমাদের এই টাইমে ঘুমটা ভাঙে, ঠিক আছে। কিন্তু এখন একা পাইনার পার্কে আসেনি, আমার সঙ্গে কে আছে দেখবে, এই যে ধোয়া ম্যাম, ঠিক আছে। আমি একা কিন্তু এসে বসে নেই, অরবিন্দ রয়েছে, আর এখানে যে ভাইরা এসছে, ভাইরা কোথা থেকে জানো এসছে? লেক গার্ডেন্স, মানে কোথায় সেটা? বজবজ লাইন, মানে গায়েস বজবজের ওদিক থেকে ভাইরা দেখা করতে এসছে, অরবিনের সাথে এসছে, রাহুলের সাথে এসছে, আমার সাথে এসছে, মানে একটা আলাদা রকম একটা, মানে কি বলবো, অনুভূতি, ঠিক আছে, মানে মনের একটা খালবেল মেজ গেছে বাবা, মানে এই ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সকালেই, ঠিক আছে। সো ব্লগটা কিন্তু বস অ্যামেজিং হবে, ঠিক আছে, আর ব্লগটা দেখতে একদমই মিস করবে না, তোমাদের সঙ্গে প্রেজেন্টিং করছি যা যা হচ্ছে যা যা করছি। আমার রাহুলদা কি করছে দেখি 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 দেখি, এইদিকে দেখো, ব্রাইটনেসটা বাড়াস না। এই যে রাহুলদা কোথায়, রাহুলদা কোথায়, রাহুলদা। সো গাইস, এখন যেহেতু রাহুলদার জন্য সারপ্রাইজ এনেছে, দেখার জন্য দেখতে পাচ্ছ কি করছে, দাঁড়া দাঁড়া ঘুরিয়ে দিচ্ছি। সো গাইস, এখন মানে রাহুলদার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছে, মানে রাহুলদা সোনাইদির, মানে রাহুলদা সোনাইদির ফটো ফ্রেম, তাই তো নাকি? সো এখন গিফটটাকে খুলছে, ঠিক আছে, তো দেখতে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। আর শুভেন্দুদা অনেকদিন পরে দেখা হলো, কেমন আছো? খুব ভালো, কষ্টের মধ্যে আছি সেটা আমরা বুঝতেই পারছি, সবাই ভুলে যাচ্ছে আমাকে, এটা ঠিক হচ্ছে, কিন্তু মনে রাখবা আমরা কখনো ভুলবো না, আমার ভাই ভাইরা অলওয়েজ পাস, এটা আমার জানা মানুষ করছি। আর ব্লগটা কিন্তু বস ইউনিক হচ্ছে, ঠিক আছে। সো চলো দেখো, ফটাফট করে প্যাকেট খুলে ফেলেছে, ও ভাই সাহেব লাভলি, কেমন গাইস, মানে জাস্ট অ্যামেজিং কিছু পিক রয়েছে, মানে হে গাইস, আজকে তোমাদেরকে একটা আর্নিং অ্যাপের সঙ্গে পরিচয় করাবো যার নাম হচ্ছে বেট ভিসা। তো গাইস, এই অ্যাপটা কিভাবে ডাউনলোড করতে হয় চলো তোমাদেরকে দেখাই। তো বাচ্চারা এই অ্যাপটি থেকে একটু দূরে থেকো, আর বড়রা এই গেমটি সাবধানে খেলো, কেননা এখান থেকে তোমরা হারতেও পারো জিততেও পারো। এটা হলো 100% একটা স্পোর্টস ক্যাসিনো অ্যাপ, এখানে তোমরা গেম খেলে প্রচুর টাকা আর্ন করতে পারো, এখানে তোমরা এক একজনকে রেফার করে 300 rupees পর্যন্ত আর্ন করতে পারো, আর একটা স্পেশাল অফার আছে, তোমরা তোমাদের বার্থডে দিন 5000 টাকার গিফট পর্যন্ত জিততে পারো, এখানে তোমরা হ্যাপি মানডেও পেয়ে যাবে, যেখানে তোমরা 6% পর্যন্ত ক্যাশব্যাকও পেয়ে যাবে, এখানে তোমরা 24/7 কাস্টমার সার্ভিসও পেয়ে যাবে, এখানে তোমরা অন্য মেম্বারদেরকে জয়েন করিয়ে অনেক টাকা আর্নও করতে পারবে, এখানে তোমরা 200 টাকা ডিপোজিট করে অনেক অনেক গেমও খেলতে পারবে, আর এখানে তোমরা ফোন পে গুগল পের মাধ্যমে ক্যাশ উইথড্রল করতে পারবে। তো গাইস, এই অ্যাপের লিংক আমার ডেসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে পিন করা রয়েছে, ওখান থেকে যাও ডাউনলোড করো আর অনেক টাকা আর্ন করো। আমাদের সবার, মানে যত, মানে মানে একসাথে তোলা ফটো, সোনাইদি রাহুলদার একসাথে তোলা ফটো, মানে এখানে দেখতে পাচ্ছো, ওফ লাভলি লাভলি লাভলি, দেখার মতন গাইস, এখানে দেখতে পাচ্ছো, মানে থ্যাংক ইউ বলছে, থ্যাংক ইউ বলছে, ওয়েলকাম ওয়েলকাম গাইস, দেখতে পাচ্ছো লাভলি লাভলি ফটো ফ্রেমটা, সত্যি কথা বলতে অসাধারণ। কে কে বানিয়েছে এটাকে? আরে আরে, মানে এটা কালেক্ট কে করেছে? ও ভাই সাহেব, মানে অ্যাকচুয়ালি গাইস, ইউটিউব থেকে ফটোগুলো, মানে ইউটিউব থেকে না, মানে ইনস্টাগ্রাম, তারপরে তোমার কমিউনিটি পোস্টের থেকে, মানে ফটোগুলো কালেক্ট করে না ফটো ফ্রেমটা বানিয়েছে, মানে জাস্ট অ্যামেজিং একটা ব্যাপার। এরে তো ভালো কথা, কোথায় পাবে ভিডিওর স্ক্রিনশট নিয়ে নিয়ে এত সুন্দর একটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছ, জাস্ট অ্যামেজিং না শুভেন্দু দা? নাইস, একদম একদম। ফাইনালি এখন দেখতে পাচ্ছ সেকেন্ড গিফট যেটা রয়েছে, সেটা অরবিন ওপেন করতে চলেছে, তাই তো ভাই? আনবক্সিং কর, চাকু ছুরি কিছু এনে দেবো, বেলেট বেলেট তাড়াতাড়ি পুশ, ও মাই লর্ড, এই তো সেরা সেরা সেরা, এদিকে তাকা একবার, ও সেটা বলো, আমাদের সাবস্ক্রাইবাররা তো দেখে বলবেই না যে কি খুলতে ভালো লাগে। সকাল থেকে নিয়ে ওয়েট করছি, আর আমি বাড়িতে ল্যাড খেয়ে ঘুমাচ্ছিলাম, আমাকে কন্টিনিউ কল করে যাচ্ছে, কল করে যাচ্ছে, তারপর সুজয় দা লাস্টে বললো অনেকজন ওয়েট করছে, তাদের করে যাও, কি হতে পারে, প্রথমে তোমরা দেখো কি রয়েছে। বাহ বাহ ম্যাডাম, বাহ, তুলে দাও, মাছ কর দি, এটা প্লাস্টিক কল, প্লাস্টিক কল, প্লাস্টিক কল, সেরা 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 সেরা, প্লাস্টিক কল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা খুলে গেছে, ভাই ভাই কি বানিয়েছে, এটা কি বানিয়েছে, লে 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 লে,
আমি একমাত্র বলেছিলাম ভাইদেরকে আনতে, তার জন্য নিয়েছে, তা না হলে তুই পেতি না, তো সৌভাগ্য এটা, ঠিক আছে। চলো সেকেন্ড বক্সটা তোমাদের সঙ্গে মানে খুলে দেখিয়ে দিলো সারপ্রাইজ যেটা ছিল। সো চলো ব্লগ দেখতে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো। ভাইরা বজবজে বজবজের ওই দিক থেকে এসছে, মানে রাহুলদার সঙ্গে, অরবিনের সঙ্গে, আমার সঙ্গে নাকি, আমার সঙ্গে কেউ দেখা করতে আসে নাকি, যাই হোক, তো দেখা করতে এসেছিল। মেন যে ব্যাপারটা হচ্ছে রাহুলদা অ্যাকচুয়ালি অরবিনকে পেয়ে গেছে, ঠিক আছে, বাট রাহুলদাকে পায়নি, যেহেতু রাহুলদা মানে শুধু শ্বশুর বাড়ি যায়, শুধু শুধু শ্বশুর বাড়ি যায়, বুঝি না কারণটা কি, মানে ঘন ঘন শ্বশুর বাড়ি যায়। সো রাহুলদা কিন্তু রাহুলদার জন্য গিফট এনেছিল ভাইরা, এখানে এখানে দেখতে পাচ্ছ ফটো ফ্রেমে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ গাইস ফটো ফ্রেমে, ঠিক আছে। সো রাহুলদা কিন্তু এটা কালেক্ট করতে পারলো না, ঠিক আছে, যেহেতু শ্বশুর বাড়ি রয়েছে। সো রাহুলদার হয়ে আমরাই কিন্তু অলওয়েজ সব কিছু করে থাকি, মানে কালেক্ট, ঠিক আছে, ডাবল মিনিং কথা। তো গাইস যেহেতু রাহুলদা নেই, তার কারণে আমি আর সৌরভ চলে এসেছি এই গিফটটা কালেক্ট করার জন্য। শুধুমাত্র রাহুলদা আমাদেরকে কল করে বললে একটু গিফটটা কালেক্ট করে নাও। একদম একদম, ভাই তো এত দূর দিয়ে এসেছে, আর সকাল সকাল এসেছিল, আমাকে ফোন করছে, বাট আমি না রাত্রে স্যার ঘুমাচ্ছিলাম ওইখানটায়, তো হট করে মনে পড়লো, সুজাত আমাকে কল করলো যে এরকম ব্যাপার, কয়েকজন এসে দেখা করতে, আমি একদম সৌরভকে নিয়ে চলে আসলাম। আর গিফটগুলো দেখ গাইস, মানে জাস্ট অসাম, ভাবতে পারি না, একদম একদম ভাবা যায় নাকি এরকম গিফটগুলো এনেছে ভাইগুলো এত দূর থেকে শুধুমাত্র আমাদের জন্য, মানে ভিডিও করে এতটা ভালোবাসা পাবো কোনোদিন ভাবিনি তোমাদের কাছে। তো ভাই থ্যাংক ইউ সো মাচ আরেকবার রাহুলদার তরফ থেকে, থ্যাংক ইউ। আর আজকে রাহুলদার সাথে যেহেতু দেখা করতে পারিনি, তো রাহুলদা প্রমিস করেছে যে নেক্সট টাইম আসবে, রাহুলদার সাথে দেখা হবে নেক্সট টাইম, একদম পাক্কা, একদম পাক্কা রাহুলদার বাড়ি যাবো। মানে খারাপ লাগছে না তো মনে, দাদারা বেরিয়ে যাচ্ছে, যেহেতু দাদারা আবার অনেকটা দূর যাবে বজবজ সেই লেক টাউনের ওখানে, তাই তো, লেক গার্ডেনের ওখানে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমরা পাইনি এতক্ষণ আড্ডা মারছিলাম, ঠিক আছে, সো এখন দাদারা অনেক দূর যাবে বলে দাদা বৌদির বিরিয়ানি কিনতে যাচ্ছে, ঠিক আছে, মানে দাদার আলাদা বিরিয়ানি, বৌদির আলাদা বিরিয়ানি, ঠিক আছে, একসাথে নেবা তো নাকি, প্যাকিং করে, ঠিক আছে, ভালো সবই দাদা বৌদির বিরিয়ানি। এখন আমরা ছাড়তে যাচ্ছি, মানে মানে আমাদের এখানে ভাড়ার সাথে হেলাবতলা রয়েছে ওখানটায়, ওখান থেকে মানে অটো স্টপেজ, ঠিক আছে, ওখান থেকে অটো ধরিয়ে তারপরে যাবে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে তারপরে দাদারা বেরিয়ে যাবে। সো তোমাদের সঙ্গে পাইনিয়ারে যতটা ফুটেজ শেয়ার করতে পারলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর হাই ওয়েসে কপিরাইট করে পরে কথা বলছি তোমাদের সঙ্গে। ভাইরা বেরিয়ে যাচ্ছে, আমরা অটো স্ট্যান্ডে ছাড়তে আসলাম, টাটা 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 টাটা, আবার দেখা হবে, ঠিক আছে সবাই, আবার নেক্সট টাইম দেখা হবে, কিন্তু আসবা। সো আমরা এখন এখান থেকে বেরোবো, দেখি আমাদের প্ল্যান কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। সো ব্লগ দেখতে থাকবে পাইনিয়ার থেকে, মানে ওদেরকে অটো ফটো তুলে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে কিন্তু আমরা এসেছি কোথায় জানো, অরবিনের বাড়িতে, ঠিক আছে, মানে ছেলে এতটা খুশি রয়েছে, মাকে দেখাচ্ছে, ঠিক আছে, এই যে এই জিনিসগুলো গিফট করেছে, ঠিক আছে, অরবিনকে, তো এই জিনিসগুলো এনে দেখাচ্ছে। আর এখন মানে পুরো একটু ফ্রেশ হয়ে যাবো, ঠিক আছে, কারণ পাখার মধ্যে বসতে পারছো, বাইরে অতিরিক্ত গরম, তাই তো ভাই, একটু বসবো বসবো তো উপরে যাবো, বার করে দিবি না তো, না না এই কি হচ্ছে, উপরে যাবো বসবো টসবো, আর যা যা হবে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে দেবো, ঠিক আছে, যেহেতু আজকে রাহুল দ্বারা নেই, আমাদের কন্টেন্টের অভাব, ঠিক আছে, আমরা বাড়ি চলে এসেছি, আমরা বাড়ি চলে এসেছি, আমাদের কন্টেন্টের অভাব, ঠিক আছে, রাহুলদা থাকলে একটা ফানি মোমেন্ট হয়ে যায় আর ব্লগ সেরা বেরিয়ে যায়। 2000 years later ফাইনালি অরবিন্দের বাড়িতে এসেছিলাম, আর অরবিন্দের বাড়িতে এসে অনেক মজা করছিলাম, অনেক আড্ডা দিচ্ছিলাম, বাট ব্যাপারটা কি হয়েছে ভাই, কি হয়েছে, কারেন্টটা চলে গেছে, কারেন্টটা চলে গেছে, মানে অ্যাকচুয়ালি অ্যাপেলের ক্যামেরা তো, মানে অ্যাপেল না, মানে নর্মাল একটা ফোনের ক্যামেরা ভিতরে ঝিঝি ঝিঝির করে, ঠিক আছে, মানে কেমন একটা লাগে বলতে। সো সেরকমভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, এখন যাচ্ছি বাড়ির দিকে, বাড়ির দিকে বলতে মোটা ভাই এখন কোথায় যাবো, আমরা বাড়ির দিকেই যাবো, বাড়ির দিকেই যাবো সত্যি কথা বলতে। সো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো যা যা করছি, কারণ সব তো আর দেখো ক্যাজুয়ালি এভাবে তোমাদের সঙ্গে কথাটা বলছি, সব কিছু কিন্তু শেয়ার করা যায় না, ঠিক আছে, যেমন এই যে ঘরের মধ্যে শেয়ার করতে পারিনি মজাগুলো, যদি শেয়ার করতে পারতাম তাহলে একটু ভিডিওটা একটু ইন্টারেস্টিং হয়ে যেত। হ্যাঁ, তো এখন এমনি তো নেক্সট টাইম হবে, আবার আসবে যখন, আবার একদম 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 আবার আসবো, ঠিক আছে, সেই সেকেন্ডে স্পেশালি এসেছিলাম আর সেকেন্ড কিন্তু এখন আসলাম, ঠিক আছে। সো চলো আবার যখন আসবো আবার দেখা হবে, আবার দেখা হবে, দেখা তো প্রতিদিনই হচ্ছে, ঠিক আছে। সো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ব্লগটা এনজয় করতে থাকো। অরবিনের বাড়ি থেকে কিন্তু আমি ফাইনালি অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, ঠিক আছে, আর এসে অতিরিক্ত টায়ার্ড হয়ে গেছিলাম, ঠিক আছে, তার জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে
বুঝতেই তো পাচ্ছেন ল্যাথখোর বাঙালি বলে কথা, আমি তো তাদের মধ্যেই পড়ি না। সো তারপরে কিন্তু বস ঘুম থেকে আমাকে উঠে তুলেছে কে জানো তো, সন্দীপ রাত, ঠিক আছে। তার মধ্যে শুভেন্দু দাও ফোন করেছে, আমি ধরতে পারিনি। এসেই বলছে কি চল ভাই একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছি আমরা ঘুরতে? আমরা এখন দিল্লি যাচ্ছি। এই ময়লা, দিল্লি যাচ্ছি আমরা, দিল্লি, ঠিক আছে। আমাদের এখন ট্যুর শুরু হচ্ছে দিল্লির জন্য, ঠিক আছে। দিল্লি না, দিল্লি না, দিল্লি রোড। আই লাভ দিল্লি রোড, মানে দিল্লি রোড তো সামনে এই দমদম পার করে। ভালো লাগছে সন্দীপ? হ্যাঁ ভালো ভালো লাগছে, ভালো তো লাগবে। যে দিল্লি বললো খুব হাসি, যে দিল্লি রোড বললো গেল সব শেষ, ঠিক আছে। সো ফাইনালি আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়েছি মজা করতে, ঠিক আছে। লাইফে মজা ছাড়া বস আর কিছু নেই, ঠিক আছে। সো এনজয়মেন্টটা সেরা হবে তো। হ্যাঁ সো ব্লগ কথা, ব্লগ শুরু করো বস। একদম একদম একদম, তো সন্দীপ এখন ব্লগ করবে। ও চলো যেতে যেতে তোমাদের সঙ্গে। আমি তো ড্রাইভার, আমি তো ড্রাইভার না, আমি ড্রাইভার নতুন। 7000 টাকা মাইনে দেই, 7000 টাকা। এক পয়সা দাও আমি আর ঘানা ভাই এই যেখানে দাঁড়িয়েছে মোটারাম। সো ফাইনালি আমরা এখন এসেছি, মানে কি অনেকদিন ধরে না, মানে দিল্লি রোড আসা মানে, ঠিক আছে। সো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো আজকে ফাইনালি চলে এসেছি। আর আর গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে কি করছে, পরিবেশকে দূষিত করছে, ঠিক আছে। সন্দীপ লজ্জা করে না? হ্যাঁ তুই এখানে এখানে চা খেতে এসে ইস্যু গাইস দেখলো তো, মানে তোমাদের পটল মানে আই মিন সন্দীপ ডায়েরি কি সব করে রাস্তায় বেরোলে। আমরা এখন চাটাকে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আর এখন আমরা যাব, এখন আমরা যাব দমদমের ওদিকে, ঠিক আছে। তোমাদের সঙ্গে কিন্তু ফাইনালি যা যা হবে শেয়ার করতে থাকো, ঠিক আছে, ব্লগ করতে থাকো। আর এখন ফাইনালি বেরিয়ে পড়েছি। আর বস দিল্লি রোডের ওয়েদারটা কিন্তু যাই অসাম লাগছে, কারণ সন্ধ্যা টাইমটা, ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। দমদম থেকে ডাইরেক্ট কিন্তু বাড়িতে চলে এসেছি, তাই তো ভাই? একদম তোমাদের সাথে মানে ব্লগ কন্টিনিউ করতে পারিনি যত বাড়িতে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি বাড়িতে আজকে কোনো সেরকম ব্যাপারও নেই, ঠিক আছে, খাবো দাবো ঘুমাবো বস। সো তোমাদের সঙ্গে আর ব্লগটা কন্টিনিউ করছি না, যদি ব্লগটা ভালো লাগে আজকে সামান্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। সো প্লিজ কোনো মাইন্ডে নেবে না, যতটা পেরেছি আজকে যা স্পেশাল মোমেন্টগুলো ছিল ব্লগটা কিন্তু বস এখানে এন্ড করবো, ঠিক আছে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা নিউ ভিউয়ার্স এসছো আমার চ্যানেলে, তারা প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো, ঠিক আছে। সো চলো আজকের মতন টাটা নিচ্ছি, বিদায় নিচ্ছি, আর আবার দেখা হবে ইউনিক ব্লগ এর সঙ্গে, ঠিক আছে। আজকের মতন টাটা, লাভ ইউ, বুম।